পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে গরিব দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে মানবিক ঢাকা সোসাইটি বিশিষ্ট শিল্পপতি ও সংগঠনটি চেয়ারম্যান আদম তমিজি হক উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে সকলকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে মানবিক ঢাকা সোসাইটির উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে গরিব দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মোহাম্মদপুর মিরপুর উত্তরা মহাখালী সহ ঢাকার পনেরোটি স্থানে প্রায় বিশ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সকালে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মানবিক ঢাকা সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আদম আদমতমিজি হক এ সময় জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে সকলকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি পরে মিরপুরের জামিউল উলুম মাদ্রাসা সহ আরো দুটি স্থানে খাবার বিতরণ করেন আদন্ত হক এ সময় মাদ্রাসায় প্রাঙ্গনটি ঘুরে দেখেন তিনি বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁওয়ের হক সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মানবিক ঢাকা সোসাইটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা